শুভ সন্ধ্যা বন্ধুরা। WBCS এর যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞাপনে একটা জিনিস তোমরা দেখবে লেখা ছিল স্কিমস এন্ড সিলেবাসের মধ্যে, যে প্রত্যেকটা বিষয়ের ওপর আমার 25 নম্বর করে প্রশ্ন থাকবে। অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25, ইন্ডিয়ান হিস্ট্রি 25, জিওগ্রাফি 25, কনস্টিটিউশন ইকোনমিক্স বা পলিটি মানে 5 ইয়ার প্ল্যানের যে পার্টটা সেটা 25, সায়েন্স 25, রিজনিং 25, ইংরেজি 25, ঠিক আছে, এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স 25, এইভাবে পুরো জিনিসটা প্রত্যেকটা 25টা করে নম্বর থাকবে এবং টোটাল 25×8 অর্থাৎ 200 নম্বরের প্রশ্ন থাকবে। কিন্তু আমরা যেটা মানে দীর্ঘকালই মনে হয় যে এরকম কখনোই হয় না যে শুধুমাত্র প্রত্যেকটা জিনিস থেকেই 25 নম্বর করেই প্রশ্ন আসে, এটা হেরফের হয় না। বরং আমরা যদি 2015 থেকে 2020 পর্যন্ত বারবার আর কি মানে একটু বিচার বিশ্লেষণ করে প্রশ্নগুলো দেখি, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কখনোই এটা জেনারেলি 25 নম্বরে স্থির থাকে না, বরং কখনো 25 থেকে বেড়ে যায়, কখনো বা 25 থেকে কমে যায়। এটার উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো যে কোন জিনিসটাতে WBCS এ গুরুত্বটা খুব বেশি দেওয়া হয়, কোন জিনিসে WBCS এ গুরুত্বটা অপেক্ষাকৃত কমের দিকে থাকে। চলো আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করে নিই এবং এজন্য 2015 থেকে 2020 পর্যন্ত যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমরা আর কি আলোচনা করবো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। দেখো, আমরা প্রথমে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট লিখেছি। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে 2020 সালে টোটাল কোশ্চেন ছিল 33টা, 2019 সালে ছিল 39 খানা প্রশ্ন, 2018তে ছিল 31 খানা প্রশ্ন, 2017তে ছিল 30টা প্রশ্ন, 2016তে ছিল 27টা প্রশ্ন, 2015তে ছিল 36টা প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ যেখানে এখানে কোশ্চেনে লেখা আছে যে 25টা করে থাকবে, সেখানে 25টা করে কোনোবারই থাকেনি, বরং বেশিরভাগ সময় 30 ছাপিয়ে গেছে, 40কে প্রায় ছুঁয়ে ফেলেছে, ঠিক আছে? একবারই মাত্র দেখা যাচ্ছে 27 খানা কোশ্চেন এসছে। সুতরাং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের গুরুত্ব আমাদের WBCS প্রিলিমস এর ক্ষেত্রে সব থেকে বেশি। এরপরে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রিতে দেখো 2020তে 16টা কোশ্চেন রয়েছে, 2019 রয়েছে 12টা কোশ্চেন, 2018 রয়েছে 21টা প্রশ্ন, 2017 রয়েছে 21টা প্রশ্ন, 2016 রয়েছে 22টা প্রশ্ন এবং 2015 রয়েছে 13টা প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে প্রশ্নগুলো থাকার কথা 25-এর আশেপাশে, কখনো কখনো প্রশ্ন 13-তে নেমে চলে আসছে বা 12-তেও নেমে চলে আসছে। অর্থাৎ এই যে পুরো ইতিহাসের 25+25=50, তার মধ্যে সব থেকে বেশি প্রশ্ন যেখানে থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে, এবং ইন্ডিয়ান হিস্ট্রিতে অপেক্ষাকৃত কম থাকে। অর্থাৎ দুটো মিলিয়ে আমরা যদি হিস্ট্রি, এনশিয়েন্ট, মিডিয়াভাল এবং মানে ন্যাশনাল মুভমেন্ট এই তিনটাকে একসাথে ধরি, মডার্ন, তাহলে দেখবো আমরা হিস্ট্রির গুরুত্ব কিন্তু সব থেকে আর কি এখানে বেশি। এরপরে আমরা দেখবো হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে দেখো 2020তে ছিল 30টা প্রশ্ন, 2019 ছিল 25টা প্রশ্ন, 2018 23টা প্রশ্ন, 2017 ছিল 28টা প্রশ্ন, 2016 ছিল 29টা প্রশ্ন এবং 2015 ছিল 28টা প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ হিস্ট্রির পরেই যে জিনিসটার গুরুত্ব চলে আসছে সেটা হলো জিওগ্রাফি। এরপর হচ্ছে পলিটি। পলিটি আর ইকোনমি একসাথেই থাকে, কখনো পলিটি বেশি থাকে, কখনো ইকোনমি বেশি থাকে, কিন্তু আমরা এই দুটোকে আলাদা আলাদা ভাবেই দেখিয়েছি। পলিটির ক্ষেত্রে 2020তে ছিল 12টা প্রশ্ন, 2019 ছিল, আবার 2020 ছিল 12টা, 2019 দেখো 21টা প্রশ্ন ছিল, ঠিক আছে, 2018 ছিল 7টা প্রশ্ন, 2017 ছিল 8টা প্রশ্ন, আবার 2016তে ছিল 15টা প্রশ্ন, আবার 2015টা ছিল হচ্ছে 10টা প্রশ্ন। এবারে আমরা ইন্ডিয়ান ইকোনমি যদি দেখি তাহলে দেখবো ইন্ডিয়ান ইকোনমিতে 2020তে ছিল 14টা প্রশ্ন, 2019 ছিল 4টে প্রশ্ন, 2018 ছিল 10টা প্রশ্ন, আবার দেখো 2017তে 14টা প্রশ্ন, 2016তে হচ্ছে 2016তে হচ্ছে 7টা প্রশ্ন এবং 2015তে হচ্ছে 19টা প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ পলিটি এবং ইকোনমির মধ্যে আমরা একটা জিনিস যদি খেয়াল করি তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে যে পলিটির ক্ষেত্রে কোশ্চেনের গুরুত্বটা বেশি থাকছে। মানে আমরা যদি এটা অ্যাভারেজ ধরি, এরকম হতেই পারে যে কোনো বছর হয়তো পলিটির থেকে ইকোনমি বেশি এসছে, কিন্তু এই 6টা বছর হিসেব করলে টোটাল যদি আমরা করি তাহলে দেখবো যে পলিটির ক্ষেত্রে কিন্তু কোশ্চেনের সংখ্যাটা ইকোনমির কোশ্চেনের সংখ্যার থেকে বেশি আছে। এরপরে ইংরেজি, একমাত্র ইংরেজি হচ্ছে এমন একটা বিষয় যেটা প্রশ্নের প্রথমে থাকে, প্রথম দুটো পাতা জুড়ে শুধু ইংরেজি থাকে এবং ইংরেজি প্রত্যেক বছর 25, অর্থাৎ এই 25 থেকে ইংরেজি একমাত্র যেটা কোনোদিন নর্চার হয় না, তোমরা দেখবে প্রশ্নটা পেয়ে যে একমাত্র ইংরেজি প্রত্যেক বছর 25টা করেই থাকে। এরপরে আমরা আসবো হচ্ছে সায়েন্সে। সায়েন্সেও বিভিন্ন বছরে হেরফের হয়েছে, 2020তে 20টা এসেছিল, 2019 20টা এসেছিল, 2018তে এসেছিল কতগুলো 23টা, 2017তে এসেছিল 25টা, আবার 2016তে এসেছিল 23টা, 2015 এসেছিল 19টা প্রশ্ন।
এরপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স যে জায়গাটা আমাদের আর কি মানে খুব কষ্ট ভাবতে অসুবিধা হয় যে কিভাবে পড়বো, যদিও এটা সম্পর্কে আমি ডিটেলস ভিডিও আলোচনা করে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স জাস্ট দু তিন দিন আগেই, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে প্রত্যেকে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো 2020 সালে এসেছিল 21টা প্রশ্ন, 2019 সালে 24টা কোশ্চেন, কিন্তু 2018 ক্ষেত্রে দেখো প্রায় 33খানা প্রশ্ন চলে এসেছিল, আবার তার থেকে 2017 কমে 24টা, 2016 হচ্ছে 27খানা, আর 2015 এসেছে 25টা। ঠিক আছে, এরপরে আমরা আসবো হচ্ছে ম্যাথ জিআই তে। ম্যাথ জিআই এর ক্ষেত্রে 2020 এসেছে 29টা প্রশ্ন, 2019 এসেছে 30টা প্রশ্ন, 2018 এসেছে 27টা প্রশ্ন, আর 17, 16 এবং 15 প্রত্যেকবার 25টা করে প্রশ্ন এসেছে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল লাস্ট 6 বছরের কোশ্চেন যদি আমরা হিসাব করি তাহলে কোশ্চেনের ট্রেন্ড অ্যানালিসিস আমরা বুঝতে পারবো। আমরা দেখলাম যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে এই 6 বছর ধরে টোটাল 196টা প্রশ্ন এসেছে, ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে এসছে 105টা কোশ্চেন, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মিলিয়ে এসছে 163খানা কোশ্চেন, পলিটির ক্ষেত্রে এসছে 73টা কোশ্চেন, ইকোনমির ক্ষেত্রে এসছে 68খানা কোশ্চেন, আর ইংরেজির ক্ষেত্রে হচ্ছে 150টা কোশ্চেন, সায়েন্সের ক্ষেত্রে 130টা কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে এসছে 154টা কোশ্চেন, এবং জিআই এর ক্ষেত্রে এসছে 161খানা প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ আমি তোমাদের যেটা বারবার করে বলতে চাই যে তোমরা যে লেখাপড়াটা করবে, ঠিক আছে, সেই লেখাপড়ার মধ্যে সব থেকে বেশি জোর যার উপর দেবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। সব থেকে বেশি জোর দিয়ে পড়বে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে, ল্যাটার মুঘলস থেকে শুরু করে একেবারে ভারতবর্ষ থেকে যা ইংরেজ ভারতের স্বাধীনতা পর্যন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে এই অংশটা পড়বে, তার সাথে ইন্ডিয়ান হিস্ট্রি, তার সাথে জিওগ্রাফি, এই তিনটের গুরুত্ব কিন্তু খুব বেশি। ঠিক আছে, তারপরে দেখো ম্যাথ জিআই কেও কিন্তু আমরা একেবারে উপেক্ষা করতে পারছি না, ম্যাথ জিআই কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, তার সাথে হচ্ছে পলিটি আর ইকোনমির মধ্যে পলিটির নাম্বার বেশি দেখা যাচ্ছে, ইকোনমির নাম্বারটা অপেক্ষাকৃত কম। সুতরাং এই হচ্ছে আমাদের ট্রেন্ড একটা অ্যানালিসিস আমি তোমাদের করে দেখালাম, যাই হোক আমি এটা নিজে অবশ্য করিনি, এটা একটা বই থেকে মানে করা হয়েছে, সেই জিনিসটাই আমি তোমাদের সামনে আলোচনার স্বার্থে তুলে ধরলাম। আমার মনে হলো যে এটা তোমাদের জানালে তোমাদের অনেকের উপকার হতে পারে, কারণ অনেক সময় একটা জিনিস দেখা যায় ছাত্ররা কনফিউজ হয়ে যায় কেন প্রথমবার বেশি কোশ্চেন কোথাও কম কোশ্চেন, এটা পুরোপুরি পাবলিক সার্ভিস কমিশনের যারা প্রশ্নকর্তা তাদের উপর ডিপেন্ড করে যে তারা কোথায় কতটা প্রশ্ন দেবে, এবং সেই হিসাব করে আমরা দেখলে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ওভারঅল ইন্ডিয়ান হিস্ট্রির গুরুত্ব সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, কিন্তু বাকিগুলোকেও আমাদের উপেক্ষা করলে চলবে না। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল একটা অ্যানালিসিস আমি তোমাদের দিলাম। এইভাবে আমি WBCS প্রিলিমস এবং মেন্স এর উপরে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভিডিও অবশ্যই আলাদা করে আনতে থাকবো, অবশ্যই তোমাদের নজর থাকবো আমার চ্যানেলে। আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলকে ভালোবেসে থাকো, আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিও, তোমাদের কমেন্ট দিয়ে আমাকে ওপিনিয়ন যেটা রয়েছে সেটা জানিও, এবং অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। ঠিক আছে, তাহলে আমি পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো সাবজেক্ট ওয়াইজ আনবো, প্রত্যেকটা সাবজেক্ট মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, ইংরেজি, সায়েন্স, সবগুলো, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সটা অলরেডি আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি কিভাবে পড়তে হবে, সবগুলো এমনকি ম্যাথ জিআইও আনবো মেন্সের জন্য, যে কিভাবে তোমরা এই আগামী 1.5 মাসের মধ্যে খুব ভালোভাবে প্রস্তুতি নেবে যাতে নিখুঁতভাবে তোমরা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় কোয়ালিফাই করে যেতে পারো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, তোমাদের সাফল্যের কামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভালো থাকবে।